সাহিত্য, সিনেমা থেকে শুরু করে লোকজ সংস্কৃতিতে উপস্থিত মৎস্যকন্যা নিয়ে কখনো কি ভেবেছেন? শরীরের উপরিভাগ নারীর অবয়ব এবং নিচের অংশ মাছের শরীরের মতো দেখতে, জলরাজ্যের অসম্ভব সুন্দর এই জলপরীদের অস্তিত্ব আসলেই কি পৃথিবীতে আছে? এবার শোনাবো রূপকথার গল্প, যেখানে সবচেয়ে আকর্ষণীয় এক চরিত্র মৎস্যকন্যা কিংবা জলপরী, যাদের রাজত্ব সমুদ্রের তলদেশে আর দেখতে অর্ধেক মানুষ অর্ধেক মাছের মতো। এমন চরিত্র বই কিংবা ছবিতে মিলেছে বহুবার, কিন্তু বাস্তবে সত্যি কি আছে মৎস্যকন্যা? খুঁজব সেই উত্তর। বাস্তবে মৎস্যকন্যা আছে কিনা তা নিয়ে যেন গালগল্পের শেষ নেই। প্রায় 30,000 বছর পুরনো বিভিন্ন গুহা দেখে মৎস্যকন্যা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। 1830 সালে হ্যান্স স্ক্রিয়ানের লেখা একটি একক মৎস্যকন্যার করুণ জীবনী, যে মানুষের আত্মার জন্য সমুদ্রের কাছে নিজের জীবন বিসর্জন দিয়েছিল। এই গল্পে সুন্দর একটি সমাপ্তি দেয়া হয়েছে এবং এটি প্রথম লেখনী যেখানে মৎস্যকন্যাদের মায়াবী ও নির্দোষ রূপে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন লেখক। এই গল্প থেকেই দ্য লিটল মারমেড 1989 সালে ডিজনি প্রযোজিত প্রথম মৎস্যকন্যাদের নিয়ে নির্মিত বিখ্যাত একটি ছবি। তাছাড়াও ডেনমার্কের কোপেনহেগেন শহরের এই গল্পের মতো একটি মৎস্যকন্যার জনপ্রিয় স্মৃতিস্তম্ভ আছে। আমেরিকা আবিষ্কারের সময়কালীন স্ক্রোফার কলম্বাসের লগবুকে 1493 সালের 9 জানুয়ারি লেখা ঘটনায় মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায়। কলম্বাস যখন ক্যারিবিয়ান দ্বীপ অতিক্রম করেছেন, তখন নাকি তিনি নারী অবয়বের একটি মৎস্যকন্যাকে সমুদ্রের পাড়ে বসে থাকতে দেখেন। তিনি সেটি লোককাহিনীর মতো জাদুকর বিষয় হিসেবে বর্ণনা না করে সাধারণ মানুষের মুখায়ব বিশিষ্ট এক এক রকমের মাছের উল্লেখ করেন। পরবর্তীতে বিশ্লেষকেরা মনে করেন কলম্বাস ম্যানাটিস বা এ জাতীয় সামুদ্রিক প্রাণী দেখেছিলেন, যাদের দূর থেকে দেখলে মানুষ বলে বিভ্রান্তি হয়। ১৬০৮ খ্রিস্টাব্দে হেনরি হডসনের নরওয়ে ভ্রমণের কাহিনীতেও মৎস্যকন্যা দর্শনের বর্ণনা পাওয়া যায়। বেরিং মহাসাগরে ঘটনাটি ঘটেছে। কেউ কেউ মনে করেন মৎস্যকন্যা ছিল প্রাচীন পূর্বাঞ্চলীয় সমুদ্র পৃষ্ঠের ভয়ানক ড্রাগনের স্ত্রী, যারা স্থলভাগের রাজা ও সমুদ্র পৃষ্ঠে রাজত্ব করা ড্রাগনদের মধ্যে গোপন তথ্য আদান প্রদানের বিশ্বস্ত রূপে কাজ করত। মৎস্যকন্যাদের নিয়ে আলোচনার দিক দিয়ে প্রথম সারিতে রয়েছে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে মোরফোকের প্রথম সারি লেখা একটি নথি, যা শানহাইজিং নামে চীনা শাস্ত্রীয় পাঠ, যেখানে জীবজন্তু, পর্বতমালা সহ পৃথিবীর অপার্থিব ভৌগোলিক বর্ণনায় মৎস্যকন্যাদেরও উল্লেখ রয়েছে। মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ওডেসিতেও উল্লেখ থাকা মায়াবী প্রাণী মারমেড বা মৎস্যকন্যা, যারা প্ররোচনাময়ী গান গেয়ে পুরুষ নাবিকদের আকৃষ্ট করে হত্যা করত। এটাই ছিল সাহিত্যে মৎস্যকন্যা এবং তাদের মোহনীয় উপস্থিতি নিয়ে সর্বপ্রথম সৃষ্টি। প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা হচ্ছে মৎস্যকন্যারা। আদিকাল থেকেই সুন্দরী লাস্যময়ী আবার কখনো বিশ্বাসঘাতকতা চরিত্রে জন্ম নিয়েছে। বহু কিংবদন্তি মনের কল্পনা, গল্প, উপন্যাস ছাড়িয়ে বাস্তবেও মানুষ খুঁজে বেরিয়েছে এই মৎস্যকন্যাদের। ইতিহাসে এমন ঘটনার উল্লেখ প্রচুর পাওয়া যায়। এসব নিয়ে তৈরি হয়েছে অনেক মুভি, আছে অনেক গল্প উপন্যাস। কেউ কেউ বিশ্বাস করে, আবার কেউ কেউ সত্যতা উড়িয়ে দেন।
এত সব ঘটনার পরিক্রম থেকে এটি স্পষ্ট যে মৎস্যকন্যাদের উপস্থিতি নিয়ে বিশ্বাস ও অবিশ্বাসের যুক্তিতর্ক সেই প্রাচীন যুগ থেকেই চলমান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটি চলতে থাকবে। মৎস্যকন্যা আসলেই আছে কিনা এই প্রশ্নের উত্তর বাস্তবিক অর্থে অজানা, কেননা দর্শন বা পাঠ্যশাস্ত্রে বর্ণিত ঘটনাগুলো তাদের উপস্থিতির পক্ষে কোনো অকাঠ্য দলিল বা প্রমাণ বহন করে না। আমরা লোককাহিনীতে যে মোরফকের বর্ণনা পাই যারা সমুদ্রে বাস করত সেগুলোর অস্তিত্ব থাকতেও পারে, তবে মোহময়ী রূপসী এক অর্ধমানবী মৎস্যকন্যার যে নির্দিষ্ট অবয়বটি আমরা সাহিত্য, সিনেমা বা আমাদের মনোজগতে স্থিরভাবে সংরক্ষণ করে রেখেছি, এটি মূলত একটি কাল্পনিক জীব। বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এর উপস্থিতি পাওয়া যায়। বাংলায় একে সাধারণত মানুষের উৎপত্তির ব্যাখ্যা থেকে পাওয়া ধারণার প্রেক্ষিতে একে রেপ্টিলিয়ান যুগের মিসিং লিঙ্ক হিসেবেও ধরা যেতে পারে। অথবা জলজ প্রাণী থেকে স্থলজ মানব উৎপত্তির নীতি প্যান্সপারোমিয়া থেকে এটি সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা পাওয়া সম্ভব, যদি এর উপস্থিতি থেকে থাকে কিন্তু আজ পর্যন্ত এর উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও এরা যদি থেকেও থাকে অথবা ছিল, এরূপ হয়ে থাকে তবুও হুবহু মানুষের মতো বুদ্ধিমান বা মানব অঙ্গ সম্পন্ন হবে তার কোনো মানে হয় না, তাই এটি শুধু গল্প বা কাহিনীতেই সীমাবদ্ধ রয়েছে। এটি সম্পর্কে সবচেয়ে বেশি বর্ণনা পাওয়া যায় পৌরাণিক কাহিনীতে, যেগুলো সাধারণত গ্রিক, মিশরীয় এবং এগুলো দেবদেবীর কাহিনীতে ভরপুর। তাছাড়া রূপকথার গল্পে এর জোরালো উপস্থিতি এর জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। এটি নারী চরিত্র হিসেবেই বেশি পরিচিত, তবে বিভিন্নভাবে এর পুংলিঙ্গ হিসেবে জলপুরুষ শব্দটিরও পরিচিত আছে। সবশেষে ভেবে দেখুন, পৌরাণিক যুগ থেকে আজ অবধি সাহিত্য, সংস্কৃতি কিংবা গল্পের ঘটনায় জীবন্ত এক চরিত্র এই মৎস্যকন্যারা, যারা লোককাহিনীর গল্প থেকে আধুনিকতার যুগে সমান তালে তাদের মোহনীয় এক চরিত্রে আকৃষ্ট করে রেখেছে মানবজাতিকে। জাতিকে